ভাবছিল ব্র্যাকেট নিয়ে আসছে, নিয়ে আসছো তুমি, যাবা তো সান। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আরেকটা ব্যাপার হচ্ছে, দুই মেয়ের মাঝখানে বাবাকে বসাইছে, আজকে বাবার মুখ দিয়ে কথা শোনাবা, কারণ আব্বার মুখের কথা অনেকে শুনে নাই। আব্বা আপনি একটা সালাম দেন, সবাইকে জিজ্ঞেস করেন কেমন আছে। তোমার সব রিয়েল ক্যারেক্টার কিন্তু উঠতেছে ভিডিওতে। তো এখানে মিটিং বসানো হয়েছে, আব্বা হচ্ছে আরফি আসছে, এই ওয়েদার আব্বার আজকে হাট লাগতেছে রোদে, একটু হাট লাগছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা তো আছি ভালো। না বাংলাদেশে যে কথাগুলো একটু অশুদ্ধ, এটি দেখছি ইংলিশটার উল্টাই যায়, যেমন হিট লাগে এখানে, আমরা তো ওইখানে তো হাট লাগে, হাট লাগে। হ্যাঁ, আবার অনেকে বলে কি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, মানে আমাদের মুখে আমাদের গ্রামের ভাষাটা অনেক ভালো লাগে সবার কাছে, আব্বা আম্মার কথাগুলো সবাই খুব পছন্দ করে। তো আপনারা অনেক বেশি ভালো লাগে গ্রামের কথাগুলো। আম্মা কো ইয়া কালকা কইতা স্যার, কি রোদের মধ্যে কা কত আরি দান হুগাই লাই লই লাগতেছে। তো আমরা তো আজকে ঈদ করতে চলে যাব, তো ঈদ করতে আজকে আমরা রেডি হচ্ছি, ভাইয়ার বাসায় চলে যাব ঈদ করতে। আব্বা আসছে আমাদেরকে নিতে, বাট লাকি লাকি হোয়ার আই এম গোইং, ও নো ইউ আর নট গোইং হোম। আচ্ছা তো লাকি কেন যাচ্ছ না কি আমাদের? না লাকি আপনি তো যাওয়ার কথা, ভাইয়া তো ঈদের গিফট সবার জন্য গিফট কিনে রাখছেন, আব্বা তো দাওয়াত দিতে আসছিল। যে আমি যেতে পারছি না লন্ডনে, আই উইশ আব্বা আম্মার সাথে প্রথম ঈদটা কম যাচ্ছে। তারপর অনেক বছর পরে, তোমার কত বছর পরে ঈদ? 16 বছর। 16 বছর পরে আপনি ঈদ করার সুযোগ পাইছে আব্বা আম্মার সাথে? ধর প্রথমবার 11 বছর করছি কাজে কাজে। হ্যাঁ 11 বছর, একটা না কুরবানি ঈদ, তারপর রমাদান, মানে রোজার ঈদ। হ্যাঁ রোজার ঈদ কুরবানি সব সময় কাজের মধ্যে করছি, কোনো দিনও বাসে করিনি। খুকিও তো পরে আমরা আমি যদিও কানতেছি কথা বলতে পারতেছি না, কারণ আমার আবার হেফ এবার প্রবলেম আছে। আই এম ভেরি ভেরি আপসেট এন্ড আই এম ক্রাইং, বিকজ ইস আরফি, বিকজ অফ আরফি, আরফি ডাজেন্ট লাভ মি। আব্বা আপনি বলেন লাকিপুরি গেলে অনেক ভালো লাগতো না? লাকি গেলে অনেক ভালো ভালো আছিল, আব্বা আম্মা দুজনে অনেক মিস করবে। আরফি লাভ সুমন, হ্যালো আরে ভাই মেসি ওঠো না, আসবো কেন, তুমি বের হয়ে যাবা। আমি যাচ্ছি না কেন জানো, মানে সারাদিন সারা রাত রামায়ণ পড়লো, সকালে উঠতে সীতাকার বাপ সবসময় বলছে যাবে, তার জন্য তো আমি আসছি। আর খুশি ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাকে দেখে এরা ভাবছিল ব্যাকেট নিয়ে আসছে, নিয়ে আসছো তুমি যাবা। তো সাডেনলি আমি বলতেছি না আমি তো যাব না। আমার রাগ হলো রিয়ামের সাথে, রিয়ামের সাথে কার সাথে তোমার এত বড় ঝগড়া হলো তুমি যাবা না? কমেন্ট করে রিয়াম যে আপনার রোজের টাইমে মারতো, ওইটা দেখলে খুব ভালো। এবার খুকে পড়তে মারে মারে রিয়াম, তোর জন্য আমি আসি না, এবার তুই আমার মাইট দিস। আসলে আব্বা আম্মা আসছে আবার ঈদ, আমার খুবই ইচ্ছে ছিল যে একসাথে সবাই ঈদটা করি, বাট না যে রিজনটার জন্য যাচ্ছ না সেটা ইগনোর করা যেত, বাট আমি আবার ফাঁকিবাজি পছন্দ করি না,
এটা এমন যাই হোক না কেন আমার এই কাজ করতেই হবে এমন আর কি। তা আসলে আমি যাচ্ছি না একমাত্র ইশফির জন্য আর আরফির জন্য, ইশফির জন্যই বেসিক্যালি, কারণ আরফির হলো টুইজডে তে ক্লাস, আমি চলে আসতে পারতাম মানডে, বাট হ্যাঁ মানডে তে ঈদ, সো ইশফির আবার মানডে আর্ট ক্লাস আছে, সো আমি কোনোভাবেই চাচ্ছি না তার আর্ট ক্লাসটা মিস হোক। ব্যাংক হলিডে বাট ওর আর্ট ক্লাস আছে আবার, আর ইশফির স্কুল আছে টিউজডে থেকে, টিউজডে থেকে তো সব বাচ্চাদের স্কুল, কারণ এখানে আসলে মানে আমাদের যে আবার গেলে দেখা যাবে আমার আসতে মন চাইবে না, এখন অনেকেই বলতে পারেন ঈদ করে দেন চলে আসেন বিকাল বেলা, আসা হয় না, এটা হয় না, কারণ অনেক অনেক আনন্দ, ওই আনন্দ ছেড়ে আসলে আমার ভালো লাগবে না, আমার বাচ্চারও আসতে চাইবে না, আপসেট থাকবে, তো তখন দেখা যাবে সবাই রান্না বান্না একটা মানে বিয়ে বাড়ির মতো এক অনুষ্ঠান, এখন বিয়ে বাড়ি ফেলাই তো আর আসা যায় না, মানবিমান ঝগড়াঝাটি থাকতে হবে, নাইলে আবার ইয়ে হয় না, যখন জামার সাথে ঝগড়া হয় যখন ঝগড়াটা থেমে যায় দুজনের মিল হয় তখন কিন্তু দুজন জান করে কথা, এটা কিন্তু ঝগড়া না হলে কখনই হতো না, তখন আমি ডাকি যখন আমার কাজ করে দেবো বা কোনো একটা কিছু লাগবে সুমনা তখন বাইরে দিয়ে কথা বলি আর ভালোবাসা দেখা কি কো তো সবাই আশা করি আপুরা যাদের প্রশ্ন ছিল আশা করি আপনারা বুঝতে পারবেন সবাই, আর ইনশাল্লাহ আমরা একটু পরে রওনা হয়ে যাব, সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। জানতো আজকে ঘটনাটা আমার, আরফি তুমি এসে পড়ো আমাদের সাথে, আরফিকে দিয়ে দাও আমাদের সাথে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।